প্রিয় দর্শক মন্ডলী, কিডনির সমস্যার কারণে আমাদের প্রস্রাবে অ্যালবুমিন লক্ষ্য করা যায়, শ্লেষ্মা জাতীয় পদার্থ লক্ষ্য করা যায়, প্রোটিন লক্ষ্য করা যায়। এই রোগটিকে বলা হয় অ্যালবুমিনুরিয়া বা এটিকে প্রোটিনিউরিয়া বলা হয়। এই প্রোটিনিউরিয়া বা অ্যালবুমিনুরিয়া এটি যদি হয় তো আমাদের শরীরের যে প্রোটিন সেটি প্রস্রাবের মাধ্যমে, শরীরের যে অ্যালবুমিন সেটা প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায়, যার ফলে আমাদের বিভিন্ন সমস্যা হয়ে থাকে, শরীর দুর্বল হয়ে পড়ে, আরো বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু শিফাখানা। আমি ডাক্তার মোহাম্মদ রেজা কাদরি পুনরায় হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে, নতুন বিষয় নিয়ে। আজকে এই ভিডিওটিতে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে অ্যালবুমিনুরিয়া সম্বন্ধে বা প্রোটিনিউরিয়া সম্বন্ধে, বা প্রস্রাবে অ্যালবুমিন বা প্রোটিন যদি থাকে তার চিকিৎসা সম্বন্ধে, এর হোমিওপ্যাথি এবং বায়োকেমিক মেডিসিন সম্বন্ধে এটি কেন হয় বিস্তারিত আলোচনা করব। তাই যারা এই বিষয়ে জানতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর যারা ভিডিওটি প্রথম দেখছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমাকে যদি ফেসবুকে দেখে থাকেন তো অবশ্যই শিফাখানা ফেসবুক পেজটি লাইক করে নেবেন। তো দর্শক মন্ডলী, অ্যালবুমিনুরিয়া বা প্রোটিনুরিয়া এটাই দুই প্রকারের হয়ে থাকে। একটি হচ্ছে অ্যাকুইট, অর্থাৎ এটি স্বল্প সময়ের জন্য হয়ে থাকে, আর আরেকটি হচ্ছে ক্রনিক, অর্থাৎ এটি দীর্ঘকাল ধরে হয়ে থাকে। আমাদের যে প্রস্রাবে অ্যালবুমিন যাচ্ছে তা আমরা কি করে বুঝবো, প্রথমে তা জেনে নিই। এটি আমরা দুই প্রকারে বুঝতে পারবো, তা হচ্ছে আমাদের প্রস্রাব যদি ঘোলাটে কালারের হয়ে থাকে সে তার মাধ্যমে আমরা জানতে পারবো, আর ইউরিন আরই ইউরিন অ্যানালাইজ যদি ল্যাব টেস্ট করা হয়, প্রস্রাবের পরীক্ষা করা হয়, তাহলে তাতে অ্যালবুমিন পজিটিভ বা প্রোটিন পজিটিভ লক্ষ্য করা যাবে। তখন বুঝতে হবে যে আপনার অ্যালবুমিনুরিয়া বা প্রোটিনুরিয়া হয়েছে। প্রিয় দর্শক মন্ডলী, এবার জানি অ্যালবুমিনুরিয়া বা প্রোটিনুরিয়া যদি হয়ে থাকে তার লক্ষণ সম্বন্ধে। আপনার যদি অ্যালবুমিনুরিয়া বা প্রোটিনুরিয়া যদি হয়ে থাকে তো বিশেষত প্রথমত তো কোনো লক্ষণ বোঝা যাবে না, এটি ল্যাব টেস্ট করলেই ধরা পড়ে বা ল্যাব টেস্ট করলেই বোঝা যায়। কিন্তু যখন এটি ক্রনিক হয়ে যাবে, যখন অনেক পুরনো হয়ে যাবে, সেক্ষেত্রে যে লক্ষণগুলি দেখা দিবে তা হচ্ছে যে আপনার ফেনাযুক্ত প্রস্রাব লক্ষ্য করা যাবে, আপনার চোখের চারিপাশ ফুলে যাবে, আপনার প্রস্রাব বারবার হবে, আপনার পা, আপনার গোড়ালি, পেট, মুখ ফুলে যাবে। এই সমস্ত লক্ষণগুলি ক্রনিক অবস্থায় লক্ষ্য করা যায়। প্রিয় দর্শক মন্ডলী, এবার জেনে অ্যালবুমিনুরিয়া বা প্রোটিনুরিয়ার কারণ সম্বন্ধে। অ্যালবুমিনুরিয়া প্রোটিনুরিয়া হওয়ার যে প্রধান কারণ তা হচ্ছে কিডনির কার্যক্ষমতা কমে যাওয়া। যদি ঠিক মতো প্রস্রাব ফিল্টার না করতে পারে, অর্থাৎ গ্লোমেরুলাস হয়, সেক্ষেত্রে সাধারণত আপনার প্রোটিনুরিয়া বা অ্যালবুমিনুরিয়া হয়ে থাকে। আর এই যে গ্লোমেরুলাস বা কিডনি ফিল্টার করতে না পারা, এই এটি আপনার অ্যাকুইট আর ক্রনিক দুই প্রকারে হয়ে থাকে। অ্যাকুইট অর্থাৎ তরুণ যে স্বল্পমেয়াদী যে কারণে এইগুলি হয়ে থাকে, সেই কারণগুলি হচ্ছে ডিহাইড্রেশন, অর্থাৎ যদি শরীরে জলের অভাব হয়ে থাকে, যদি শরীরে জলের অভাব হয়ে থাকে তাহলে অ্যালবুমিনুরিয়া লক্ষ্য করা যায়। আর দ্বিতীয় যে কারণ সেটি হচ্ছে আপনার অতিরিক্ত পরিশ্রম করা, অতিরিক্ত ব্যায়াম করা, অতিরিক্ত এক্সারসাইজ করা। তৃতীয় যে কারণ তা হচ্ছে জ্বর বা শরীরে কোনো রকম ইনফেকশন হওয়া। চতুর্থ যে কারণ তা হচ্ছে হার্ট ফেলিওর হওয়া, অর্থাৎ হার্ট ফেল করা বা হার্টের সমস্যা। এই হচ্ছে আপনার স্বল্প মেয়াদি অ্যালবুমিনুরিয়ার কারণ। আর দীর্ঘমেয়াদি অর্থাৎ ক্রনিক অ্যালবুমিনুরিয়ার যে কারণ তা হচ্ছে ডায়াবেটিস, অর্থাৎ সুগার যদি হয় তাহলে আপনার অ্যালবুমিনুরিয়া হয়ে থাকে। উচ্চ রক্তচাপ, হাইপার টেনশন যদি হয়ে থাকে, হাই ব্লাড প্রেশার যদি হয়ে থাকে তার ফলে অ্যালবুমিনুরিয়া হয়ে থাকে। যদি হার্টের রোগ হয়ে থাকে, হার্ট ফেল হয়ে থাকে, তার ফলে ক্রনিক অ্যালবুমিনুরিয়া হয়ে থাকে। গ্লোমেরুলাস রোগ যদি হয়ে থাকে তার ফলে অ্যালবুমিনুরিয়া হয়ে থাকে, ইত্যাদি বিভিন্ন কারণে ক্রনিক অ্যালবুমিনুরিয়া হয়ে থাকে। প্রিয় দর্শক মন্ডলী, এবার জানি ক্রনিক অ্যাকুইট অ্যালবুমিনুরিয়ার কার্যকরী হোমিওপ্যাথি কম্বিনেশন মেডিসিন সম্বন্ধে। এই কম্বিনেশন হোমিওপ্যাথি মেডিসিনটি তৈরি করতে তিনটি হোমিওপ্যাথি মেডিসিন দরকার। প্রথমটি হচ্ছে এপিসমেল মাদার টিনচার, এটি আপনার অ্যালবুমিনুরিয়ার ক্ষেত্রে খুবই কার্যকরী। এটি কিডনির সুস ফোটানো ব্যথা, হুল ফোটানো ব্যথা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, অ্যালবুমিনুরিয়া দূর করতে সাহায্য করে। দ্বিতীয় যে হোমিওপ্যাথি মেডিসিনটি দরকার সেটি হচ্ছে টেরিবিনথিনি মাদার টিনচার, এটি আপনার
কিডনির কার্যক্ষমতাটাকে বাড়িয়ে দিতে সাহায্য করে আর ফিল্টার করতে সাহায্য করে। অ্যালবুমিনুরিয়ার ক্ষেত্রে খুবই কার্যকরী হোমিওপ্যাথি মেডিসিন। তৃতীয় যে হোমিওপ্যাথি মেডিসিনটি দরকার সেটি হচ্ছে লাইকোপোডিয়াম মাদার টিনচার বা লাইকোপোডিয়াম কিউ। এটাও কিডনির কার্যক্ষমতাকে বাড়িয়ে দিয়ে এটা অ্যালবুমিনুরিয়া দূর করতে সাহায্য করে আর ফিল্টার করতে সাহায্য করে। এই তিনটি হোমিওপ্যাথি মাদার টিনচার হোমিওপ্যাথি ফার্মেসি থেকে 10 ml 10 ml 10 ml করে কিনে নিয়ে 30 ml এর কাছে শিশিতে সম পরিমাণে মিক্স করে নিয়ে আপনাদেরকে ব্যবহার করতে হবে। তৈরি হয়ে গেল অ্যালবুমিনুরিয়ার কার্যকরী হোমিওপ্যাথি কম্বিনেশন মেডিসিন। এই ওষুধটি বড়রা 15 ফোঁটা করে হাফ কাপ জলে দিয়ে দিনে 3 বার খাবে, খাবার 30 মিনিট আগে খাবে অথবা খাবার 30 মিনিট পর খাবে। ছোটরা 7 ফোঁটা করে হাফ কাপ জলে দিয়ে দিনে 3 বার খাবে, খাবার 30 মিনিট আগে খাবে অথবা খাবার 30 মিনিট পর খাবে। অ্যালবুমিনুরিয়ার ক্ষেত্রে যে কার্যকরী বায়োকেমিক দুটি মেডিসিন রয়েছে, একটি হচ্ছে ন্যাট্রাম সাব 6x আর একটি হচ্ছে ন্যাট্রাম মিউর 6x। এই দুটি মেডিসিন আপনারা হোমিওপ্যাথি ফার্মেসি থেকে যত কম পরিমাণ হয় সিল প্যাক কিনে নেবেন। বড়রা 4টি 4টি 8টি করে ট্যাবলেট দিনে 3 বার খাবে, খাবার 30 মিনিট আগে খাবে অথবা খাবার 30 মিনিট পর খাবে। ছোটরা 2টি 2টি করে 4টি করে ট্যাবলেট দিনে 3 বার খাবে, খাবার 30 মিনিট আগে খাবে অথবা খাবার 30 মিনিট পর খাবে। কম্বিনেশন মেডিসিনটি যদি খান তার 10 মিনিট গ্যাপ দিয়ে খাবেন। এইভাবে যদি ওষুধগুলি খান আপনারা 1 মাস পর আবার যদি টেস্ট করেন ইউরিন, তাহলে বুঝতে পারবেন যে ইউরিনে অ্যালবুমিনের পরিমাণ কমে যাচ্ছে। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে। তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত রাখি, সুস্থ থাকেন, ভালো থাকেন আর দেখতে থাকেন শিফাখানা ইউটিউব চ্যানেলটি, শিফাখানা ফেসবুক পেজটি।